আমি ডক্টর মিজানুর রহমান, ইনচার্জ এনএইচও কোষাদম কোষাদম ব্লক পিএইচসি করিমগঞ্জ ডিস্ট্রিক্টে। আমি তো আমাদের এখানে মানে একটা করোনা পজিটিভ কেস কোভিড-19, তো এটা আমাদের এখানে কোয়ারেন্টাইন ছিল কোষাদম মডেল হসপিটাল, আমরা কোয়ারেন্টাইন ফেসিলিটি দিয়েছিলাম ওখানে, তো এখানে কোয়ারেন্টাইন টেস্টিং এ পজিটিভ বেরোচ্ছে। তো আমাদের এখানে 14 পেশেন্ট আছে, উনি মিলিয়ে উনি প্লাস করে পেশেন্ট 14 জন। তো আমরা উনিকে এখন পজিটিভ আমরা এখানে এসএমসিএইচ পাঠালাম আইসোলেশনের জন্য, প্লাস ফার্দার ট্রিটমেন্টও। উনি একটু সিম্পটম আছে, কফ আছে, মাইল্ড ফিভারও ছিল, আর বাকি আমাদের এখন তো কোয়ারেন্টাইন রাখা আছে। ওনার সঙ্গে কোনো ফ্যামিলি টাচ ছিল না, যেহেতু উনি সিঙ্গেল লোন পার্সন। আর উনি গিয়েছিলেন নিজের দিনে, রিটার্ন হয়েছেন 1.5 মান্থস আগে। তো আমরা এখানে কোয়ারেন্টাইনে অলমোস্ট মেয়ের 3 তারিখ, এপ্রিলের 3 তারিখ আমরা এখানে কোয়ারেন্টাইনে নিয়েছি। তারপরে ফার্স্ট টেস্টিং এ তো কয়েকটা আমার নেগেটিভ বেরোলো, আর রিসেন্ট যেটা আমরা টেস্ট করলাম ওইটাতে পজিটিভ বেরোয়েছে। তো আমরা এখন তো বাকি, যেহেতু ওনার কন্ট্যাক্ট ডাইরেক্ট কেউ নেই, তো আমরা এখানে বাকি যে আছে হসপিটালে ছিল ওনার সঙ্গে, তো ওরা তো কোয়ারেন্টাইন আছে, আমরা ওদের সবাইকে আমরা এখন টেস্টিং করবো। অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা ডিসাইড করবো কি করা হবে ফার্দার স্টেপ, প্লাস আমরা এরিয়া স্যানিটাইজ করবো, উনি যে জায়গাতে বসে চলুন সবটা স্যানিটাইজ করা হবে। যেহেতু আমাদের কোয়ারেন্টাইন ফেসিলিটি আমরা স্যানিটাইজেশন প্লাস ফিডিং সিস্টেম ম্যানেজমেন্ট এটা সব অ্যাজ পার প্রোটোকলে চলছে আমাদের, বেসিক্যালি আমাদের ওইগুলি নিয়ম। দেখি ফার্দার কি স্টেপ নেওয়া হয় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিসকাস করে আমরা ফার্দার আমরা অ্যাক্টিভিটিতে চালাবো। এটা দেখ এছাড়া যে পেশেন্টের বাড়ি লাতুতে আছে, সেখানে কি ওদের কোয়ারেন্টাইনে নেওয়া হবে না ওদিকটা কি হবে একটু বলবেন? ওনার পেশেন্টের অ্যাকচুয়ালি ওনার ক্লোজ কন্ট্যাক্ট কেউ নেই, যদিও ওনার ভাই আছেন ও অন্য বাড়িতে, ওনার সঙ্গে কন্ট্যাক্ট হয়নি। উনি যেখানে আছে উনি নিজে রান্না রান্না করে নিজে খান, তো ওনার সঙ্গে কোনো ফ্যামিলি টাচ কন্ট্যাক্ট হননি। আমরা অনেকে স্টেটমেন্ট নিয়েছিলাম, ওই জন্য মানে ওই প্রশ্নটা এই কেসে আসে না। আমরা যে কোয়ারেন্টাইন করবো ওনার ফ্যামিলি তো ওনার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট হয়নি। উনি কি দিল্লি নিজামুদ্দিন থেকে সংক্রমিত বলছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি ওনার স্টেটমেন্ট মতে উনি দিল্লি নিজামুদ্দিন ছিলেন, উনি 1.5 মান্থ আগে এসেছেন। আচ্ছা, তো উনি কি দিল্লি থেকে এসে বাড়িতে গেছিলেন না ওইখানেই চলে আপনাদের এখানে চলে এসেছিলেন? না, উনি বাড়িতে গেছিলেন, বাড়ি থেকে আনা হয়েছে ওনাকে। আমরা যখন ফেস করলাম নিজামুদ্দিনের, তো ওনাকে বাড়ি থেকে এনে এখানে রেখা হয়েছিল। তো এতদিন ওনার কোনো সিম্পটম ছিল না, আসলে আমরা টেস্ট করলাম নেগেটিভ হয়েছে, এই টেস্টে আবার একটু পজিটিভ দেখা দিল। আচ্ছা, পেশেন্টের বয়স কত হবে? পেশেন্টের বয়স অ্যাপ্রক্সিমেটলি 36 হবে। আচ্ছা, ওনার মা বাবারা আছেন তো? ওনার মা বাবা নেই। আচ্ছা, তো আপনাদের যে কচুয়াদাম এই অঞ্চলে আপনারা কিভাবে লোকেদের সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে যাচ্ছেন? বেসিক্যালি সবচেয়ে মেইন করোনা ইনফেকশনের প্রিভেনশনের জন্য সবচেয়ে মেইন হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স নাম্বার 1, আর হাইজিন, প্রপার হাইজিন রাখেন, ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশিং। কোন একটা জিনিসে যদি আপনি রাস্তায় যান তো কোনো জিনিসে হাত না লাগাতে, এখানে আসলে হ্যান্ড ওয়াশ করতে, ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশিং আর সোশ্যাল ডিস্টেন্স। যদি 1 মিটারের উপরে যদি সোশ্যাল ডিস্টেন্স রাখতে পারেন, তাহলে আমি বলবো ইট ইজ দ্য বেস্ট প্রিভেনশন, কারণ আমাদের কাছে কোন ট্রিটমেন্ট নেই, আমরা প্রিভেনশন প্রিভেন্টে করতে পারবো। আমরা ওইটাই ওই দুটা স্টেপটা বেসিক্যালি ফলো করবো, ক্রাউডে না গিয়ে আমরা ডিস্টেন্স মেনটেন করার কাজ যদি বানাই না, তো আমাদের যদি একটা কেস পজিটিভ থাকে ওনার থেকে স্প্রেড হবে না। তো এই যে করোনা ভাইরাসটা আজকে 27 দিন পর এখানে পজিটিভ দেখা দিল আপনাদের কোয়ারেন্টাইনে পেশেন্ট, তো সেখানে বাকি যারা পেশেন্ট রয়েছে কতজন রয়েছেন বলছিলেন আপনি? বর্তমানে উনি ছেড়ে 13 জন, উনি লাগিয়ে 14 জন ছিলেন। এরা কি রয়েছেন না ওদেরকে রিলিজ করে দেওয়া হয়েছে? না, ওনাকে করে বাকি সব যে কোয়ারেন্টাইনে রেখা আছে হসপিটালে, ওনাকে রিলিজ দেওয়া হবে না এখন, ওনাকে তো সব টেস্টিং করা হবে। আচ্ছা, তো এই যে কোয়ারেন্টাইনে যারা রয়েছেন এদের কি এরকম উপসর্গ দেখা দিচ্ছে বলে মনে হয়? এখনো তো কোনো কন্ট্যাক্ট ইয়ে হয় নাই, কোনো আমরা যে কোনো কফ বা কোনো ইয়ে হয় নাই, মানে কফ হওয়ার কোনো সিম্পটম নেই, কিন্তু যেহেতু ওরা ডাইরেক্ট কন্ট্যাক্ট, এখন উনি তো পজিটিভ হয়ে গেলেন একজন, তো ওনার সঙ্গে যদি ওরা যে ওর সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকবে, যদি টাচ করে থাকে, তো আমরা রিস্ক নিতে পারি না ডাইরেক্ট কন্ট্যাক্ট হিসাবে, আমরা ওদেরকে ওনাকে টেস্ট করবো বাকি সবাইকে। আচ্ছা, এটা কি সোশ্যাল সংক্রমণ মনে হচ্ছে আপনার?
এই এখনো তো বুঝতে পারছি না, কারণ ওনাকে তো কোয়ারেন্টাইন দেখা হয়েছে যে ওইখান থেকে যে আপনার এই কমিউনিটি স্প্রেডটা যে ওখানে কোয়েশ্চেন আসে না, কারণ উনি তো কোয়ারেন্টাইনে ছিলেন। যদি ঘরে থাকতেন তাহলে মানে ওইটা একটা কোয়েশ্চেন অ্যারাইজ হতো। আমার যা লাগছে এটা লেভেল টু তো আছে, কারণ আমরা তো মানে রুট লেভেলটাও না পাচ্ছি নিজামুদ্দিন থেকে আসছেন উনি এখনো, তো ওই জন্য আমার লেভেল থ্রিটা মানে বলার এখনো আসে না ক্রাইটেরিয়াটা। তো ডাক্তারবাবু আরেকটা কথা হলো কি, এখন বর্তমানে ম্যালেরিয়া মাস বা জাপানিজ এনকেফালাইটিস যে জ্বরটা হচ্ছে তাতে মানুষ ভীত হয়ে পড়ছে, তার ক্ষেত্রে মানুষদের কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? এখন যে ম্যালেরিয়া সবচেয়ে ম্যালেরিয়া আর জাপানিজ এনকেফালাইটিস তো আমরা অলরেডি ইনিশিয়েটিভ নিয়ে নিয়েছি। আচ্ছা, আমাদের মসকিউটো নেটের মেডিসিন ইউজ করা বা ভাবেন আমার যেগুলো সোয়াইন আছে বা এগুলো তো আমাদের এর যদিও নাই, কিন্তু আমরা তো ওখান থেকে মানে ওগুলার থেকে সরিয়ে থাকা বেশি কিছু আমরা ওটাই ফলো করি। আর মসকিটো নেটটা 100% ইউজ করা, কারণ জাপানিজ এনসেফালাইটিস ধরেন আর আপনার ম্যালেরিয়া বোথ আর ফ্রম মসকিটো, দো ডিফারেন্ট সোর্স কিন্তু বেসিক্যালি মসকিটো। তো মসকিটো নেটটা মাস্ট। আর আমরা যারও ফিভার প্লাস হেডেক থাকে বা অল্টার কনসিয়াসনেস, তো আমাদের এটা মানে আমাদের টেস্ট করতেই হয়, মানে যেহেতু সিজন চলছে আমার ম্যালেরিয়া প্লাস জাপানিজ এনসেফালাইটিসের জন্য আমরা একটা ইনিশিয়েটিভ নিয়ে নিই। তো গ্রামাঞ্চলের গ্রামাঞ্চলের লোকেদের প্রতি আপনাদের কি আহ্বান থাকবে এই ব্যাপারে? এইবার অন্যবার থেকে একটু অন্য, কারণ এবার মানে করোনা ভাইরাসের যে মেন্টাল হাইজিন বা মানুষ নিজেকে সচেতনতা হিসাবে চলে, মানে ওইটাতে দেখা গেছে মানে মোর পজিটিভ পয়েন্ট আমরা বেনিফিশিয়াল ইফেক্ট পাচ্ছি, ম্যালেরিয়া থেকেও পাচ্ছি, জাপানিজ এনসেফালাইটিস থেকে আমরা একটু ইয়ে পাচ্ছি, মানে প্লাস পয়েন্ট পাচ্ছি আমাদের জন্য। আচ্ছা, তো এই যে প্যানিকটা সৃষ্টি হচ্ছে সেই প্যানিক দূর করতে মানে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? সবচেয়ে মেইন অ্যাওয়ারনেস, মানুষের জানতে হবে যে করোনা ভাইরাসটা মানে ম্যাক্সিমাম হবে কি পরে, করোনা ভাইরাসটা যদিও এক সময় গিয়ে নামে যাবে কিন্তু ওই যে প্যানিকে মানুষের আমরা এটা দেখতে হয় যে এটা মর্টালিটি এত বেশি না, ট্রান্সমিশনটা খুব বেশি স্প্রেড হয় কিন্তু মর্টালিটি বেশি না। যার জন্য কেউ যদি করোনা ইনফেকশন হয় আমরা ওকে যে সিরিয়াস হয়ে গেছে ও মারা যাবে এইভাবে কিছু না, যে হি ক্যান রিকভার, কারণ আমাদের ইন্ডিয়াতে রিকভারি পার্সেন্টেজ অনেক বেশি, মোর দ্যান 20%। তো আমরা মানে এটাতে ঘরে রাখাতে লাগে না, প্লাস যাও করোনা ইনফেকশন আছে ওদেরকে আমরা আইডেন্টিফাই করতে লাগে, আমরা সোশ্যাল যারা সাধারণ মানুষ আছে ওরাও যদি কোন সিম্পটম থাকে আমাদের হেলথ টিমে মেডিকেল টিমে ইনফর্ম করাটা দরকার। আমাদের ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কার আছেন, আশা আছেন, ম্যাডাম আছেন, ওনার খুব জিজ্ঞেস করেন, তো আমরা মেডিকেল সার্ভেলেন্স টিম আছে আমরা গিয়ে ওটা সার্ভেলেন্স করবো, স্ক্রিনিং করবো, তো ওনাকে যদি আমরা ডাউট থাকে তো আমরা ওনাকে সাসপেক্ট করলে আমরা কোয়ারেন্টাইন করবো যে স্প্রেডটা না হয়। কিন্তু এটা এত সিরিয়াস ব্যাপার না যে মর্টালিটি এত হাই, এটা নিয়ে ভয় খেতে লাগে না। অনেক মানুষ আছে যে মানে কোয়ারেন্টাইনে জানা মানে যাওয়া মানে একটা অপরাধমূলক ব্যবস্থা মানে মনে করি। কিছু মানুষে ওইটা ভাবে যে আমরা ওইটা আমরা যখন অ্যাওয়ারনেস করি তখন আমরা ওইটাই করি যে আপনারা তো ক্রিমিনাল না, আপনারা এটা হয়েছে যে আপনারা থেকে অন্য স্প্রেড হতে পারে, প্লাস আপনারা নিজেকেও এত আলাদা করে রাখলে নিজের ডিজিজ প্রসেস সেলফ লিমিটিং প্রসেস নিজে নিজে কম হতে পারে। তো মানে ক্রিমিনাল না, দে আর এ পজিটিভ অ্যাস্পেক্ট অফ দি সোসাইটি। তো এই যে মহামারীর যুদ্ধে আপনারা নেমেছেন, আপনার অনুভূতিটা কি? আমার অনুমতি আমরা যদি আমাদের এখন লকডাউনটা হচ্ছে ফার্স্ট স্টেপ, খুবই ভালো স্টেপ আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়েছেন, আর লকডাউন যদি আমরা স্ট্রিক্টলি ফলো করি আশা করে আমরা ইয়ে পেয়ে যাবো, আমরা ওভারকাম হবো এটা থেকে। আচ্ছা, আমাদের জয় আসবে। হ্যাঁ আসবে, নিশ্চয়ই আসবে। আমরা যদি মানে নিজে অ্যাওয়ার থাকি, সচেতনতা আমাদের যদি পুরো জেনে থাকি, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করি, তো আমাদের নিশ্চয়ই জয় আসে। ঠিক আছে ডাক্তারবাবু, আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ।